চাকরি নিয়ে বিধায়কদের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ করে অমিত শাহর কাছে পত্র দিলেন দলেরই এক জেলা সদস্য। জানা যায় নদিয়ার দক্ষিণ জেলা বিজেপি সদস্য কল্যাণীর বাসিন্দা পার্থ চ্যাটার্জি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং নদিয়ার চাকদার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ পরিবারের সদস্যদের কল্যাণী এমস হাসপাতালে চাকরি করে দিয়েছেন। আমার কাছে যে ইনফরমেশন আছে, তার একজন হচ্ছে নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়ার বিধায়ক, তার কন্যা, আর আমাদের চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, তার পুত্রবধূ, এরা চাকরি করে এমসে এখন কাজ করছে। তারা কি নিয়ম মেনে পেয়েছে এগুলো জানেন? সে বিষয়ে আমি জানি না। আমার বক্তব্য যে যদি পার্টির কেউ কাউকে চাকরি দিয়ে থাকে তাহলে আমাদের নেতা কর্মী এদের দিতে হবে আগে, তারপর বিধায়ক সাংসদ এদের ব্যাপারটা পরে আসবে। এখানে কি স্বজন পোষণ হয়েছে সেটা আপনারা বলবেন, আমার কিছু বলার নেই। আমার মনে হচ্ছে যেটা হয়েছে সেটা সঠিক হয়নি। আগে দলের উচিত কর্মীদের মূল্যায়ন করা, তাদের পাশে দাঁড়ানো। যারা সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, দল তো তাদের প্রতি তার কৃপা দৃষ্টি রেখেছে বলেই তার আজকে এই জায়গায় এসছে। তাহলে এরপরেও এই বিষয়গুলো কেন থাকবে? আমি কর্মীদের বিষয়গুলো তুলে ধরেছি। আমাদের কল্যাণীতে প্রত্যেক দিন দুজন তিনজন করে কর্মী এসে বলছে যে আমাদের কাজের বিষয়টা একটু দেখো কাউকে যদি বলে হয়, কিন্তু কোথাও তো বললে কিছু হচ্ছে না। কিন্তু বিভিন্ন সাংসদ, বিধায়ক, তারা তাদের মতো যাকে তাকে, যারা দল করেনি, যারা এখনও তৃণমূলে রয়েছে, সিপিএমে রয়েছে, তারা চাকরি পাচ্ছে। সাংসদ, বিধায়ক, মন্ত্রী, তাদের বাড়ির লোকেরা চাকরি পাচ্ছে। কেন এটা হবে? কেন দলের কর্মীদের প্রতি দায় থাকবে না যে পঞ্চায়েত নির্বাচন থেকে আজকের দিন পর্যন্ত যে 250 জন কর্মী প্রায় আমার দলের জন্য তাদের প্রাণ বিসর্জন দিল, যে মাগুলো তাদের ছেলেগুলো হারালেন, যে স্ত্রীগুলো তাদের স্বামীদের হারালেন, যে শিশুটা তার পিতাকে হারিয়েছে, তার পরিবারটা কিভাবে চলবে এটা কে দেখবে? দলকেই এটা দেখতে হবে এবং আমরা দলের মধ্যে থেকে সে লড়াইটা করব। নীলাদ্রি শেখর দানা নিজের কন্যাকে এবং বঙ্কিম ঘোষ নিজের পুত্রবধূকে চাকরি করে দিয়েছেন। এ ব্যাপারে তীব্র কটাক্ষ করেছেন কল্যাণী তৃণমূলের সহসভাপতি। তিনি জানান এটি শুধু প্রথম ঘটনা নয়, এর আগেও স্বজন পোষণ হয়েছে। দেখুন, আজকে যেটা হচ্ছে যে বিজেপির ভাবনা, বিজেপি আজকে বাংলা অনেক কথা বলছে, ঠিক আছে, তো আমাদের লিডারদের বিরুদ্ধে কেস কামারি চলছে, সিবিআইকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো আরেকদিকে বিজেপি যত সাজাপাল করছে, এনসি দেখুন, এনসি শুধু ওই দুজন না, আরও অনেক আছে। আপনারা দুজনে খবর পেয়েছেন, বঙ্কিমবাবুর পুত্রবধূ এ আছে, আর শুধু এই দুজনে পেয়েছেন, আরও অনেকেই আছে এরকম, ওরা নিয়ে নিয়ে ঢোকাচ্ছে। তো এখন দেখুন, ওই যে আমি আগের দিনও বলেছি যে ওরা ঢোকাচ্ছে পয়সা নিয়ে, যেটা নিয়ে ক্ষোভ জানিয়েছে, যারা ক্ষোভ বিক্ষোভ করেছে, ওখানে মারামারি হয়েছে। তো বিজেপি নেতারা বহু এলাকায় চাকরি দেবো নাম করে টাকা নিয়েছেন, এইবার তারা ঢোকাতে পারছে না। তো এবার যারা ঢুকিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে বিষাদ আছে, এটা এখন বেড়াচ্ছে। তো এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং আমরা প্রতিবাদ করছিও। আমরা কর্তৃপক্ষ এবং এইমস কর্তৃপক্ষ জড়িয়ে আছে, মানে উপর থেকে নিচ হোক। এইমসের যারা চিনি চেয়ারম্যান আছেন, ডক্টর সুভাষ সরকারও জড়িয়ে আছেন, সুভাষ সরকারও প্যাডে চিঠি করেছেন, সেটাও জানি। এ ব্যাপারে বঙ্কিম ঘোষ জানান সঠিক পদ্ধতিতে তার পুত্রবধূ চাকরি পেয়েছে। আপনি জানেন যে মানে একটা অভিযোগ এসেছে, যেটা দলেরই আপনার একজন অভিযোগ করেছেন, পার্থ চ্যাটার্জি নামে, তিনি অমিত শাহের কাছে একটা অভিযোগ করেছেন যে আপনার পুত্রবধূকে বেআইনি ভাবে আপনি কল্যাণী এমস এ চাকরি করিয়ে দিয়েছেন। আমি যা বলার কালকে সব বলে দিয়েছি, আমি নতুন করে আর কিছু বলবো না। মানে আপনি কি বলবেন, এটা কি পুরোপুরি মানে মিথ্যা নাকি? আমি যেটা বলছি যে আমার পুত্রবধূ পরীক্ষা দিয়েছে, 28টা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল পোস্টের, সেখানে বহু ছেলে মেয়ে অ্যাপ্লাই করেছিল, আমার পুত্রবধূ করেছিল, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, এবারে যাদেরকে ওরা ডেকে নিয়েছে পরীক্ষা দেওয়ার পর, আমার পুত্রবধূকে ডেকে নিয়েছে, সে জয়েন করেছে। আচ্ছা, সে পরীক্ষা দিয়েছে, তার সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে। আচ্ছা, ফলে আমি এটুকু বলতে পারি যে আমি কোনো ব্যক্তিগত সুপারিশ বা কাউকে দিয়ে সুপারিশ করানো এসব করিনি। একটা প্রাইভেট কনসার্ন, একটা ঠিকাদারি সংস্থা, ওই বেসিল আর সুলভ এরা লোক নেয়, ডাইরেক্ট এমস নেয় না, এক বছরের কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে নেয়, চুক্তির ভিত্তিতে, এবং তাদের চুক্তিতে বলেই দেয় এক বছরের জন্য, যদি আবার
মানে রিকন্ট্যাক্ট হয় তাহলে আবার সই করা, এইভাবে এখানে লোক নেয়। যত লোক এখানে ঢুকেছে এইভাবেই ঢুকেছে, আচ্ছা মানে পরীক্ষা ছাড়া যারা ঢুকেছে তারা এইভাবেই ঢুকেছে, এবং যারা পরীক্ষা দিয়েছে তারাও এটা হয়েছে। আর পার্মানেন্ট যে পোস্ট গুলো আছে, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, এগুলো ওরা পরীক্ষা করে নেয় একদম যেই লেভেলে পরীক্ষা হয় সেন্ট্রালের নিয়ম সেইভাবেই হয়ে আসে। তো এরা ডাইরেক্ট কখনো নেয় না। তো আমার পুত্রবধূ পরীক্ষা দিয়েছে, তার ভিত্তিতে হচ্ছে। এবার যার যা মন্তব্য সে করতেই পারে, আমি এ নিয়ে কোনো মন্তব্য আর করতে চাই না, আমি এটুকুই জানালাম। এদিন হাসপাতালের গেটের সামনে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।